হ্যালো স্টুডেন্টস, আমি অর্ণব দাস, দেবীচূড়া হাই স্কুল জলপাইগুড়ির ভোকেশনাল ট্রেনার এবং ট্রেনিং পার্টনার ওরিয়ন ইরোটেক প্রাইভেট লিমিটেড। আজকের টপিক ইনস্টলিং হার্ডওয়্যার। তাহলে শুরু করা যাক। ইউনিট অবজেক্টিভস, এই পাঠ এককের শেষে যা করতে শিক্ষার্থী সক্ষম হবে সেগুলি হলো এক্সপ্লেনিং the installation procedure given in the manuals, identify the specification for setting up the system, check site conditions and customer requirements, connect the system and follow standard operation procedure. এবার reading the product manual. একজন ফিল্ড টেকনিশিয়ানের দায়িত্ব হল গ্রাহকের বাড়ি অথবা কাজের জায়গা সাক্ষাৎ করা, পণ্য অথবা যন্ত্রের বিবরণ সম্বলিত পুস্তিকা ঠিক করে পড়া এবং বুঝে নেয়া যে জিনিসটি কীভাবে কাজ করে এবং এটি কীভাবে ইনস্টল করা হয়। কোনো যন্ত্র ঠিকভাবে ইনস্টল অথবা মেরামতি করার জন্য বিবরণ সম্বলিত পুস্তিকা খুব ভালোভাবে পড়া দরকার। এই পুস্তিকাতে যা যা থাকে সেগুলি হলো, ফার্স্টে যেমন মলাট, মলাটে যন্ত্রের ছবি এবং প্রস্তুতকারকের নাম দেওয়া থাকে, শিরোনাম পৃষ্ঠা, এই পৃষ্ঠায় যন্ত্রের নাম লেখা থাকে, মুখবন্ধ, এখানে যন্ত্রটির বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া থাকে, সূচিপত্র, এখানে বিষয়বস্তুর তালিকা থাকে, ব্যবহারের নির্দেশ, ব্যবহারকারী কীভাবে এই যন্ত্রটি চালাবে সেটি এখানে ইনস্ট্রাকশন দেওয়া থাকে, সমস্যা সমাধান বিভাগ, এই বিভাগে যন্ত্রটি যেসব সমস্যা হতে পারে সেগুলি সম্পর্কে অবগত করা হয়। FAQ সেকশন, এখানে বিভিন্ন যন্ত্র সম্বলিত কোশ্চেন এবং অ্যান্সার অর্থাৎ প্রশ্ন উত্তর দেওয়া থাকে। যোগাযোগ বিভাগ, এই বিভাগে কোনো কল সেন্টার অথবা সার্ভিস সেন্টারের ফোন নাম্বার দেওয়া থাকে যেখানে ব্যবহারকারীর ফোন করে অভিযোগ দায়ের করতে পারেন এবং সহায়তা চাইতে পারেন। শব্দকোষ বিভাগ, ম্যানুয়ালে ব্যবহৃত বিশেষ শব্দগুলির অর্থ ও সংজ্ঞা এই বিভাগে দেওয়া হয়ে থাকে। ঠিক আছে, তবে আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।